এখন ডান্স দেখলেন, গানও শুনলেন, এবার কি আমাদের একটু খাঁচ হবে? একটু কি খাঁচ হবে? তো জানেন তো, আমার একটা স্টুডেন্ট আছে, একটা বিটকেল মার্কা স্টুডেন্ট, যার নাম হচ্ছে ফটিক। সে কখনো বলে না সঠিক। একটা বিটকেল মার্কা স্টুডেন্ট, সে যদি আসে না আমার মাথাটা চিবিয়ে খেয়ে নেবে। তো তাকে কি ডাকবো? মানছে? ডাকবো? দেখুন, সে তো আমার কোনো কথা শোনে না। তাকে আপনারা সবাই মিলে একবার ফটিক বলে ডাকুন তো, যদি আপনাদের কথা শুনে আসে। একবার জোর করে ফটিক বলে ডাকুন তো। ছোট ছোট ছেলে মেরা প্রেমে পড়েছে, তারা আবার পার্কে গিয়ে ধরা পড়েছে। কে দেখেছে, কে দেখেছে? দিদুমনি দেখেছে। এবার বলো, দিদুমনি কেন পার্কে গিয়েছে? নমস্কার। এই হাতে বিড়ি কেন? বিড়ি বিড়ি আর মুড়ি খেলে ভিটামিন হয়। ফেল বিড়ি ফেল। এই দাঁড়া, আরেকটা নিয়ে নি। এই ফেল বিড়ি ফেল। আচ্ছা, নে, ফেলে দিয়েছি, নে। এই পরশু স্কুল আসিসনি কেন? ওই দিন তো মায়ের হাগা হচ্ছিল। তুই কি করছিলি? আমি তো জল তুলে দিচ্ছিলাম। কাল আসিসনি কেন? কালকে তো বাপের পা কেটে গিয়েছিল। তুই কি করছিলি? আমি তো তুলো দিয়ে ব্যান্ডেজ করে দিচ্ছিলাম। তো আজকেই বা এলি কেন? আজকে কিছুতেই আসতাম নি। কেন এসছিস বল? আজকে কিছুতেই আসতাম নি। কেন এসছিস বল? আজকে শুনেছি স্কুলে দুটো করে ডিম দেবে, তাই আজকে এসছি। ও, তোমার পড়াশোনার নাম নেই, তুমি দুটো করে ডিম খেতে এসেছো? হ্যাঁ। দাঁড়া এখানে দাঁড়া। হ্যাঁ, পড়াশোনা কিছু মনে আছে না? গুলে খেয়ে ফেলেছি। পড়াশোনা বললেই মাল হিসিস করে বার করে দেবো, কি বলবি বল? এই বল, অওয়াটা কি করে ছড়া করে পড়বি? পড়ে শোনা। আওয়াটা কিভাবে ছড়া করে পড়বো? হ্যাঁ, এ তো পুরো ঠোঁটের গোড়ায় আও আও করছে, বললেই মাল পুকুত করে ছেড়ে দেবো। বল, আয় অমিতাভ বচ্চন আয় আম্পারতে গিয়ে হস্য ইন্দানির সঙ্গে কয়ে কোলাকুলি করে, দয়ে দিগায় যায়, ধয়ে ধরা পড়ে, দন্ত নয় মালকে ন্যাড়া করে। এই তো রওয়া পড়া। হ্যাঁ, এই তো রওয়া পড়া। ওরে বাবরে, ওরে বাবরে বাবরে, এই তো রওয়া পড়া। হ্যাঁ, এই নারী সম্বন্ধে কি জানিস বলতো? এ দিদিমণি, হাতের নারী না পেটের নারী? নারী মানে মেয়ে। ও, সামনে যে সুন্দর সুন্দর মেয়েরা বসে আছে, বল নারী সম্বন্ধে কি জানিস? নারী বড়ই অদ্ভুত এই নারী, খুবই ছলনাময়ী নারী। মা হলে শাসন, প্রেমিকা হলে শোষণ, আর বউ হলে শুধু ভাষণ ভাষণ ভাষণ, এই হচ্ছে নারী। এই তোর নারী সম্বন্ধে জ্ঞান? হ্যাঁ, এই তোর নারী সম্বন্ধে। ওরে বাবা, ওরে বাবা, সম্বন্ধে জ্ঞান? হ্যাঁ, এই বল, কপাল দিয়ে একটা কবিতা করে শোনা তো, কপাল দিয়ে। এ দিদুমনি, ক দিয়ে কপাল? হ্যাঁ, ক দিয়ে কপাল, বল। কপাল ভিজিয়া যায় নয়নের জলে। কপাল কি করে নয়নের জলে ভিজবে? আরে হাফটা বলেছি, পুরোটা বলতে দে। আচ্ছা বল। কপাল ভিজিয়া যায় নয়নের জলে, ঠ্যাং দুটো বাঁধা ছিল আমড়া গাছের ডালে। হ্যাঁ, একদিন আমি খুব বদমাইশি করেছিলাম, আমার বাবা আমাকে মেরে পায়ে দড়ি বেঁধে আমড়া গাছে ঝুলিয়ে দিয়েছিল। মা বলে ছেলেটাকে মেরে ফেলবে নাকি, বাবা বলে মরুক, ও যেরম বদমাইশি করেছে ওকে শাস্তি পাওয়া দরকার। তখন যত কাঁদছিলাম টস টস করে আমার কপাল ভিজে যাচ্ছিল, তাই তো বলতেছি। কপাল ভিজিয়া যায় নয়নের জলে, ঠ্যাং দুটো বাঁধা ছিল আমড়া গাছের ডালে। নমস্কার। এই তোর কপাল সম্বন্ধে জ্ঞান? এই তোর কপাল সম্বন্ধে জ্ঞান? এই তোর কপাল সম্বন্ধে জ্ঞান? হ্যাঁ, এখানে দাঁড়া দাঁড়া, তোকে ইতিহাস থেকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করবো, বলতে পারবি? ইতিহাস ও তো পেতি হাঁসের মতো প্যাঁক প্যাঁক করে বলবো, কি বলবি বল? আচ্ছা বল, সিরাজউদ্দৌলা কে ছিলেন? সিরাজউদ্দৌলা কে ছিলেন? সিরাজউদ্দৌলা কে ছিলেন? আরে বল। সিরাজউদ্দৌলা ইস্ট বেঙ্গলের গোলকিপার ছিলেন। সিরাজউদ্দৌলা ইস্ট বেঙ্গলের গোলকিপার ছিলেন? হ্যাঁ, উনি বাংলার শ্রেষ্ঠ নবাব ছিলেন। আচ্ছা, তারা কয় ভাই ছিল, নামগুলো বল। তারা কয় ভাই, তাদের নাম কি? হ্যাঁ, তারা কয় ভাই? আর বল। তারা তিন ভাই। নামগুলো বল। সিরাজউদ্দৌলা, কাঁচাগোল্লা, রসগোল্লা। এটা কি তুই বলছিস? সিরাজউদ্দৌলা, ওই মারবিনি বলে দিচ্ছি। মারলে কি করবি? মারলে এবার আমি গাল দেবো। এই চুপ করে দাঁড়া, এটা দেখেছিস? একদম ঠিক করে দেবো তোকে, একদম ওখানে দাঁড়া। তোকে বিজ্ঞান থেকে আমি দুটো প্রশ্ন জিজ্ঞাসা করবো, মাথা গরম করবি না। আচ্ছা, ভালোভাবে উত্তর দিবি, ঠিক আছে? আচ্ছা বল, হৃৎপিণ্ডের কাজ কি? হৃৎপিণ্ড মানে দিল। দিল্লি ধরকায় সিটি বাজায়, দিল্লি ধরকায় সিটি বাজায়, কি
বল হৃৎপিণ্ডের কাজ কি? হৃৎপিণ্ডের কাজ হলো সুন্দরী মেয়ে দেখলেই ধরাস ধরাস করা, দিল ধক ধক করতা হয়, এই হচ্ছে হৃৎপিণ্ডের কাজ। এই তোর হৃৎপিণ্ডের কাজ, এই তোর হৃৎপিণ্ডের কাজ। লাফাবি না, এখন মারি তারপরে। ওরে বাবা, এখানে দাঁড়া চুপ করে। বল কান আমাদের কি কাজে লাগে? কান আমাদের কি কাজে লাগে? হ্যাঁ, কান আমাদের কি কাজে লাগে? হ্যাঁ বল। কান আমাদের বিড়ি গুজে রাখার কাজে লাগে। কান আমাদের বিড়ি গুজে রাখতে কাজে লাগে? এখানে দাঁড়া। ফটিক, আমার মাথা গরম, তুই কিন্তু করবি না। আমি সেদিনকার একটা সাবজেক্ট পড়ালাম, বললাম যে মঙ্গল গ্রহে জল খুঁজে পাওয়া গেছে বলেছিলাম, মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ শুনলাম। আচ্ছা তাহলে বল, যে মঙ্গল গ্রহে যেহেতু জল খুঁজে পাওয়া গেছে, তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম? মঙ্গল গ্রহে জল পাওয়া গেছে এখান থেকে আমরা এটাই বুঝলাম, জল তো এখানে রয়েছে, এখান থেকে শুধু মদ আর চানাচুরটা নিয়ে যেতে হবে। এই তোর পড়াশোনা? হ্যাঁ এই তোর পড়াশোনা। হ্যাঁ এই তোর পড়াশোনা, মারবিনি বলে দিচ্ছি। এই কি করবি তুই, মারলে কি করবি? মারলে আমি গাল পাড়বো। দাঁড়া চুপ করে। হ্যাঁ তোকে শেষ প্রশ্ন জিজ্ঞাসা করব। হ্যাঁ ভালোভাবে উত্তর দিবি। হ্যাঁ ভদ্রভাবে উত্তর দিবি। হ্যাঁ কোনো বাজে কথা বলবি না। বলবো না। কোনো নোংরা কথা বলবি না। বলবো না। বল রামায়ণ কে রচনা করেছিলেন? এ দিদিমণি আমার চোখে কি বললো দেখতো? কি বল, রামায়ণ কে রচনা করেছিলেন? রামায়ণ কে রচনা করেছিলেন? হ্যাঁ রামায়ণ রচনা করেছিলেন ঋষি চুলমিকি। ঋষি চুলমিকি? আরে ওটা তো ঋষি বাল্মীকি হবে। আপনি তো বললেন বাজে কথা বলতে না, নোংরা কথা বলতে না, অসভ্য কথা বলতে না, তাই বাল বলবো কেন, চুল বলেছি, এমন কি ভুল বলেছি, তাই কি না? ও দাঁড়াও দিদিমণি, আপনি অনেকক্ষণ থেকে আমায় করছেন, আমি কি একটু করতে পারি? হ্যাঁ দাদারা আপনারাই বলেন, ছোট ভাই পেয়ে অনেকক্ষণ ধরে আমায় করছে, আমি কি একটু করতে পারি? কি করবি? আরে প্রশ্ন করব, অন্য কিছু করব না। বল কি প্রশ্ন তোর। আপনি পারবেন না। বল বল। আপনি পারবেন না বলবি তো। আচ্ছা দিদিমণি, ওই যে সামনে লাল শাড়ি পরে দিদি ভাই বসে আছে, ওনার নাম যদি সুচিত্রা হয়, আপনি ওনাকে ভালোবেসে ছোট করে কি বলে ডাকবেন? ওনার নাম সুচিত্রা তো, আমি ওনাকে ভালোবেসে সুচি বলে ডাকবো। বা 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 বা, খুব সুন্দর। ওই যে পাশে আরেকজন দিদি ভাই হলদে শাড়ি বসে পরে বসে আছে, ওনার নাম যদি বিচিত্রা হয়, আপনি ওনাকে ভালোবেসে ছোট করে কি বলে ডাকবেন? আমি ওনা, চল তুই বেরো এখান থেকে, বেরো বেরো এখান থেকে, বেরো, টাটা বাই বাই, একদম এখান থেকে বেরোবি, আর তোর বাবাকে ডেকে নিয়ে যা। বাবাকে? হ্যাঁ বাবাকে ডেকে নিয়ে আসবি, এখানে তুই ঢুকবি না একদম। বাবা 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 বাবা, কি বাজে ছেলে দেখেছেন, একটাও প্রশ্নের উত্তর দিতে পারে না, একটা ভিটকেল মার্কা স্টুডেন্ট, ওর বাবাকে আমি ডেকেছি, দেখি ওর বাবা আমাকে কি বলে, তাই তো? ওর মতো স্টুডেন্ট এখানে কেউ নেই তো, নেই তো? এই যে এই একটাই যন্ত্র তৈরি হয়েছে, এই ফটিক, তো ফটিকের বাবাকে আমি ডাকছি, ফটিকের বাবা কি করে আমি দেখি। কোথা কোথা খুঁজেছি তোমায় তুমি জানো না, খুঁজেছি 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 কত। কে আপনি আর কি চাই এখানে? আমি ফটিকের দিদিমণির সাথে দেখা করতে এসেছি। ও ওই বাজে ছেলেটা, নোংরা ছেলেটা, অসভ্য ছেলেটা আপনার? কেন, ও কি তোর ফোন নাম্বার বাথরুমে লিখে দিয়েছে, তুই যে ওকে বাজে ছেলে বলছিস? এক্স্যাক্টলি, ও এটাই করেছে, আপনি হয়তো জানেন না। আরে ও তো ভুল নাম্বার লিখেছে, ও তো সঠিক নাম্বার লেখে নাই। আপনি কি করে জানলেন? আরে আমি নিজে পাঁচবার লাগিয়েছি, খালি বলছি ইনকারেক্ট দ্য নাম্বার, ইনকারেক্ট দ্য নাম্বার। বল আমার ছেলেকে কেন মেরেছিস? আপনি জানেন ও একটাও প্রশ্নের উত্তর দিতে পারে না? আরে একটা প্রশ্নের উত্তর দিতে পারে না, বাকি তো প্রশ্নের উত্তর দিতে পারে, বাকি প্রশ্ন জিজ্ঞেস কর না। বল আমার ছেলেকে কেন মেরেছিস? ওকে আমি সেদিন জিজ্ঞাসা করলাম কান আমাদের কি কাজে লাগে, বলছে কান আমাদের বিড়ি গুজে রাখতে কাজে লাগে। আরে বাচ্চা ছেলে, ও কি করে জানবে কান আমাদের কি কাজে লাগে, আমি তোকে বলছি কান আমাদের কি কাজে লাগে। কি কাজে লাগে? কান আমাদের কান পেতে, এর কথা শুনে ওর কথা শুনে ঝগড়া লাগাতে কাজে লাগে, কান আমাদের ঝগড়া লাগাতে কাজে লাগে। বাজে কথা, একটা প্রশ্নের উত্তর দিতে পারে না, সব সময় উল্টো পাল্টা প্রশ্নের উত্তর দেয়। আরে উল্টো পাল্টা প্রশ্নের জবাব তো দেয়, আজকালকার ছেলেদের এত অ্যাটিটিউড, কোনো প্রশ্নের উত্তরই দেয় না। এই কালকে তো আমি একজন পিসির বাড়ি গেছিলাম, একদিনের বাচ্চা, তাকে আমি জিজ্ঞেস করছি কেমন আছো বাবু, কিছু বলছেই না, এত অ্যাটিটিউড। বল আমার ছেলেকে কেন মেরেছিস? আপনি আপনার বাচ্চার রেজাল্ট দেখেছেন? না। দেখেছেন? না। বাংলায় পেয়েছে 1,
অঙ্কয় পেয়েছে দুই আচ্ছা ইংরেজিতে পেয়েছে তিন টোটালে আঠাশ আরে টোটালে আঠাশ যে নম্বরে সব থেকে বেশি পেয়েছে সেটা সবার শেষে বলছে তুই ওকে বেঙ্গলি ইংলিশ ম্যাথ কেন পড়াস ওকে শুধু টোটাল পড়া আমি ওকে বড় করে টোটাল বানাবো টোটাল আইপিএস অফিসার বল আমার ছেলেকে কেন মেরেছিস এই জন্যই আমি বুঝতে পেরেছি আপনার ছেলে পুরো আপনার মতো হয়েছে কি আমার মতো হয়েছে রে ওরও কি বগলে চুল দেখে নিয়েছিস নাকি আমার মতো তাহলে ছি মানে আমি বলতে চাইছি যেমন বাপ তার সেমন বেটা কেমন বাপ কেমন বেটা রে তুই জানিস না আমাকে আমার কত জ্ঞান আছে আমার কত নলেজ আছে আচ্ছা বড় জ্ঞানের কথা বলছেন তো হ্যাঁ খুব জ্ঞান আছে বড় নলেজ কথা বলছেন তো কোন বিষয়ে জ্ঞান নেই তা তো বল আচ্ছা বলুন তো পাণ্ডব কারা ছিল পাণ্ডব কারা ছিল আমি কি করে জানবো বাবা আমি আলিফ লায়লা দেখি না আলিফ লায়লা পাণ্ডবরা আলিফ লায়লা নয় মহাভারতে ছিল আচ্ছা তুই আমাকে বলছিস কেন যে সিরিয়াল বানিয়েছে তাকে গিয়ে বল বল আমার ছেলেকে কেন মেরেছিস এই আপনার ছেলে জানেন বাজে ছেলে স্কুলে এসে ঘুমিয়ে পড়ে একটা ছেলে ঘুমিয়ে পড়ে বলে তুই তাকে মারিস আর তুই যখন হেলে দুলে চলিস কত লোক ঘুমিয়ে পড়ে তুই কখনো নোটিস করেছিস আপনি নোটিস করেছেন আপনার ছেলের জুতোর ফিতে সব সময় খোলা থাকে ও একটা ছেলে জুতো ফিতে খোলা থাকে বলে তুই তাকে মারছিস আর যখন বড় বড় নায়িকারা বড় বড় স্টেজে যায় তাদের ব্লাউজের সব ফিতে খোলা থাকে তখন তো দর্শকরা খুব তালি বাজায় তার বেলা বল আমার ছেলেকে কেন মেরেছিস আপনার ছেলেকে আমি কেন মেরেছি ওর মধ্যে বড় অ্যাটিটিউড একটাও প্রশ্নেরও উত্তর দিতে পারে না প্লাস কোনো দিন স্কুলে আসে না মাঝে মাঝে স্কুল আসে না এরকম কিভাবে ও ছুটি করতে পারে আরে আমি নিজের ওকে রোজ স্কুলে যেতে বারণ করেছি কারণ এক জায়গায় রোজ রোজ গেলে ইজ্জত কমে যায় ইজ্জত কমে যায় ইজ্জতের কথা তো আপনি বলবেনই না আপনার ছেলে জানেনই না যে টিচারকে কিভাবে ইজ্জত দিতে হয় আরে বাচ্চা বদমাইশি তো করবেই বদমাইশি করবে ও বদমাইশি করবে হ্যাঁ ও ও হচ্ছে সবথেকে বাজে ছেলে ও হচ্ছে একটা সব থেকে বাজে ছেলে বুঝতে পেরেছেন ওকে আপনি আর এই স্কুলে পাঠাবেন না বুঝতে পেরেছেন ওকে আপনি এখান থেকে নিয়ে যাবেন ওকে এখান থেকে নিয়ে যাবেন আর সব থেকে বেশি কথা যে আমি আপনার সাথে কথা বলতে চাই না আমি আপনার মুখে মুখ লাগাতে চাই না আরে আমিও চাই না তুই আমার মুখে মুখ লাগাস কারণ তোর ক্লাসে 40টা বাচ্চা আছে সবার বাবার সাথে তুই যদি মুখে মুখ লাগাস প্রিন্সিপাল হোস না হোস মা কিন্তু তুই পাক্কা হয়ে যাবি আর আমিও চাই না ফটিক তোর স্কুলে বলে আমি ওকে বড় করে হোটেল বানাবো হোটেলে দেবো হোটেলে দেবে হোস্টেলে দেবে সেটাও বলতে পারছে না বলছে বড় হলে বাচ্চাকে নাকি হোটেলে দেবে এমন বাপ আর